Dear student, how are you? I'm fine. And I think you are also fine by the grace of Almighty of Allah. প্রত্যেকদিন আমি অনলাইন ক্লাসে হাজির হই তাদের জন্য যারা বাসায় টিউটর রাখতে পারো না, যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পড়ো বা তাদের ভালো ভালো টিচার নাই, ভালো টিচারগুলো জেলা শহরে বা জেলা মধ্যে থাকে, তোমরা হয়তো ভালো টিচার পাও না, তোমাদের জন্য আমরা অনলাইন ক্লাসটা নেওয়া আজকে সলভ করব। নবম দশম শ্রেণীর 3.1 এবং 3.2 এর বোর্ড কোশ্চেন সলভ করব, যশোর বোর্ড 2016। তো চলো ক্লাসটা করি। বলছো যশোর বোর্ড বলছে কি এক্স এর মান 3 + 2√2 বলে ক খ গ বলছে সলভ করতে। তো দেওয়া আছে কি কি দেওয়া আছে এক্স ইকুয়াল টু 3 + 2√2। দেখো এখানে বলছে 1/x এর মান কত, তাহলে x এর নিচে মানে মানে 1 আছে, 1 উপরে যাবে, x আসবে নিচে, এই 3 + 2√2 এর নিচে মানে মানে 1, 1 যাবে উপরে আর 3 + 2√2 আসবে নিচে। কি করে এটাকে বিপরীতকরণ করে, তোমরা জানো নিচে রুট থাকলে এর বিপরীত সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হয়, তাহলে 3 + 2√2 এর বিপরীত সংখ্যা হলো 3 - 2√2, ওরও কিন্তু গুণ করতে হবে। এখন দেখো উপরে 1 দা গুণ করলে যা আছে তা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই 3 - 2√2 লিখলাম, 3² কত 9 আর 2² দুটো করে 4, স্কয়ার রুটে কত 2, কি লেখা যায় 3 - 2√2 9, 6 দুগুণে কত 8, তাহলে 98 গেলে 1, 3 - 2√2, আসলে নিচে 1 লিখতে হয় না, তাহলে 1/x এর মান 3 - 2√2। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা খ নম্বরটা সলভ করব। তোমরা দেখো খ নম্বরে x^6 + 1/x^6 এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু আমরা কি কি পাইছি x এর মান পাইছি 3 + 2√6 আর 1/x এর মান পাইছি 3 - 2√6, আমরা যদি এটাকে অ্যাড করে দেই তাহলে 3 + 2√6 + 3 - 2√6, এই প্লাস এ মাইনাসে কাটা, 3 × 3 = 6, আমরা যদি এ স্কোয়ার প্লাস 1/b² এর মান নির্ণয় করতে চাই কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মান কত 6, 6² - 2, তো 37 - 2 কত 34। এখন আমরা x^6 + 1/x^6 এর মান নির্ণয় করব, তাহলে কি লেখা যায় a³ + b³ লেখা যায়, কিভাবে লেখা যায়, 3 × 6 × 6, তাই না, সূত্র কি a+b³ - 3ab × a+b, এটার মান কত, এটার মান হলো 34³, এটার মান কত 34। ডিয়ার স্টুডেন্ট এখন 34 কে তোমরা 3 বার গুণ করবে, 3 বার গুণ করলে কত হবে 39204, এটাকে করলে 3 × 4 = 12, 3 × 1 = 10, 102, তো বিয়োগ করে দিলে কত হবে 39201। আশা করি অঙ্কটা বুঝতে পারছো।
এরপরে গ নম্বরটা সলভ করব। দেখো গ নম্বরটা সলভ করতে গেলে আমাদের কি প্রমাণ আগে করতে হবে? তাহলে x সমান কি লেখা যায়? 2 প্লাস 2 রুট 6 প্লাস 1, 2 আর 1 যোগ করলে 3। 2 কে যদি স্কোয়ার দিয়ে দাও আর রুট দাও, স্কোয়ারটা কাটে 2 স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার, এখানে কিন্তু 2। আচ্ছা এখন দেখো স্কোয়ারটা কাটে 2 প্লাস 2 এ বি মানে 2 কো 2 রুট 2 আর 1 স্কোয়ার 1 এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এখন যদি বর্গমূল করো তাহলে এটা কি হবে? রুট এক্স। রুট এক্স মান বের করছি, এখন ইজিলি তুমি 1 বাই রুট এক্স মান বের করতে পারবা। তাহলে এই রুট এক্স এর নিচে মানে মানে 1 আছে, 1 যাবে উপরে রুট এক্স আসবে নিচে, 1 যাবে উপরে রুট এক্স আসবে নিচে, কি করলাম? বিপরীতকরণ। এখন দেখো এই বিপরীত এখানে হরে রুট চলে আসছে, তাহলে হরে রুট চলে আসলে এর বিপরীত সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হবে। তাহলে রুট টু প্লাস ওয়ান এর বিপরীত সংখ্যা কত? রুট টু মাইনাস ওয়ান। এখন দেখো ওয়ান দা গুণ করলে যা আছে তাই থাকবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট টু মাইনাস ওয়ান, স্কোয়ারটা কাটা টু মাইনাস ওয়ান। এখন দেখো টু থেকে ওয়ান গেল ওয়ান, নিচে ওয়ান আর লিখতে হয় না, তাহলে কত? রুট টু মাইনাস ওয়ান। ওয়ান বাই রুট এক্স এর মান হলো রুট টু মাইনাস ওয়ান। এখন আমরা এটা প্রমাণ করব। তোমরা দেখো এক্স এর মানটা কিন্তু কত বেরিয়েছিল, রুট এক্স এর মানটা রুট টু প্লাস ওয়ান, আর ওয়ান বাই রুট এক্স মান বেরিয়েছিল রুট টু মাইনাস ওয়ান। এখন যদি আমরা এটাকে বিয়োগ করে দিই, রুট এক্স এর মান কত? রুট টু প্লাস ওয়ান, আর ওয়ান বাই রুট এক্স মান হলো রুট টু মাইনাস ওয়ান। রুট টু প্লাস ওয়ান মাইনাস রুট টু মাইনাস মাইনাস প্লাস ওয়ান, রুট টু রুট টু কাটা টু। এখন লেফট সাইড লিখলে কি লেখা যাবে? রুট এক্স কিউব মাইনাস ওয়ান বাই রুট এক্স কিউব। কি লেখা যায় দেখো, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মান হলো টু, তাহলে টু কিউব প্লাস থ্রি রুট এক্স কাটা ইন্টু টু, টু কিউব হলো এইট, তিন দুগুণে ছয় আট, ছয় কত? চোদ্দ। এটা হলো রাইট সাইড। আশা করি তোমরা ক খ গ অঙ্ক গুলো বুঝতে পারছো। আমি জানি আমার ক্লাসটা তুমি বুঝতে পারবে, কারণ আমার কনফিডেন্স আছে যে আমার ক্লাসটা আমি সহজে ছাত্রদের সামনে প্রেজেন্টেশন করি। তো এরকম শর্ট ট্রিক্স সহজ সহজ ম্যাথ তোমরা পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম লালপুর অনলাইন ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অনলাইন ক্লাসে। বাই বাই, টাটা।